আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম কোলারসিগান আরেকটি বিশাল সুখবর দিলেন বাংলাদেশি কর্মীদের। করছরাই বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। এক্ষেত্রে শুধু উড়োজাহাজ ভাড়া ও মেডিকেল খরচ দিয়েই মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। এ ব্যাপারে ঢাকার সঙ্গে আলোচনার জন্য এ মাসেই আসছে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম কোলারসিগানের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম মালয় মেইল। মালয় মেইলের খবরে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের প্রতিশ্রুতি অনুযায়ী নেপালের মতো বিনা খরচে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। শুধু বিমান ভাড়া ও মেডিকেল খরচ দেবেন কর্মীরা, কোনো ক্ষেত্রেও খরচ বহন করতে পারে নিয়োগকারী প্রতিষ্ঠানও। এজন্য ঢাকার সঙ্গে কুয়ালালামপুরের আলোচনা অনেক দূর এগিয়েছে। এম কোলারসিগান বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। নেপালের সঙ্গে হওয়া চুক্তির মতোই বাংলাদেশের সঙ্গে চুক্তিটি হতে পারে। এ চুক্তি হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কোনো খরচ লাগবে না শ্রমিক নিয়োগকারী সার্ভিস চার্জ। বিমান ভাড়া, ভিসা ফ্রি, স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা ব্যয়সহ অন্যান্য ব্যয় বহন করবে নিয়োগদানকারী প্রতিষ্ঠান। কোলারসিগান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্যিক অবরোধ মোকাবেলায় পূর্ব প্রস্তুতিমূলক যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে এর মধ্যে এটি অন্যতম। একই নীতিতে শ্রমিক নেওয়ার বিষয়ে ইতিমধ্যে নেপালের সঙ্গে চুক্তি করেছে মালয়েশিয়া। তিনি জানান, 2008 সালে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছিল। বিষয়টি নিয়ে দুই দেশের সরকারের একাধিকবার আলোচনা করেছে, আলোচনায় ইতিবাচক ফলাফল এসেছে। এ মাসের মধ্যেই মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। প্রতিনিধি দলটি বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করে বিনা খরচে শ্রমিক নেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।